بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত ভাই, জানতে চেয়েছেন যে মিসওয়াক সম্পর্কে একটি হাদিস, যে যেখানে একটি হাদিস আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সালাত মিসওয়াক করে সালাত আদায় করে, সেই সালাত নাকি মিসওয়াক বিহীন সালাতের চেয়ে 70 গুণ বেশি বলা হয়েছে। তো এই ধরনের এই হাদিসটা আছে বাইহাকি সুনানুল কুবরা 159 নম্বর, প্রথম খণ্ড 61 থেকে 62 পৃষ্ঠা, মুসনাদে হাকিম 515, ইবনে খুজাইমা 137, মিসকাত 389, এরপরে মিসকাত 359 নম্বর হাদিস। এই হাদিসটি তাহকিক ইমাম বাইহাকি এই হাদিসটিকে জয়ীব বলেছেন। এরপরে আরও বলা হয়েছে যে মিসওয়াক করে দুই রিকাত সালাত আদায় করা মিসওয়াকবিহীন 70 রেকাত সালাত পড়া সমান। মুসনাদে আবি সাইবাই 1803 নম্বর, মুসনাদে বাজ্জারে প্রথম খণ্ড 244 পৃষ্ঠায় এই হাদিস। যে হাদিসগুলো আছে হাদিসগুলো সনদ সহি নয়, হাদিসগুলো সহি নয়, তবে মিসওয়াকের ফজিলত সম্পর্কে অনেক ফজিলত আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি তোমাদের কষ্ট না হতো আমি প্রত্যেক উম্মতের জন্য মিসওয়াক করাকে ফরজ করে দিতাম, অর্থাৎ জরুরি মনে করতাম। মিসওয়াক করা এটা হচ্ছে সন্নত। মিসওয়াক করা সম্পর্কে যে সহি হাদিসগুলো আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলেন যে মিসওয়াক হলো প্রথম কথা হচ্ছে মুখ পরিষ্কার করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভ। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু মিসওয়াক করার নির্দেশ দিতেন, বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আমি সালাত আদায়ের জন্য দাঁড়াতাম, তখন পিছনে সবাই মিসওয়াক করতো এবং আমি মিসওয়াক করতাম, আর আমার উম্মতে যদি কষ্ট না হতো আমি সকলকে মিসওয়াকের জন্য নির্দেশ দিতাম। এই হাদিসগুলো সহি সিলসিলা সহিয়া 1212 নম্বর হাদিস। এরপরে মিসকাতে 381 নম্বর হাদিস, সহি নাসায়ে পাঁচ খণ্ড এবং প্রথম খণ্ড 3 পৃষ্ঠা, এরপরেও মিসকাতের বঙ্গানুবাদ যেটা বাংলায় করা হয়েছে 351 2 খণ্ড 74 পৃষ্ঠায় বলা হয়েছে, মিসওয়াকের সহি হাদিস আছে। কিন্তু এই যে সমস্ত হাদিসগুলো জাল, এই 70 গুণ বেশি, এগুলো কোনো সহি হাদিস থেকে প্রমাণিত নয়।